হ্যালো, আমি উজ্জ্বল। ওয়েলকাম টু ইয়েসরা টেকনিক্যাল। বন্ধুরা, আমরা আজকে জানবো হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ তো আমরা সবাই ইউজ করি। হোয়াটসঅ্যাপে যখন আমাদের যে আমরা প্রোফাইল পিকচার সেট করে রাখি, আপনি কি জানেন যে কে কে আপনার ওই প্রোফাইল পিকচার চেক করে, কিংবা কে কে আপনার ওই প্রোফাইল পিকচার দেখছে? এর কি আপনি কোনো অপশন হোয়াটসঅ্যাপে খুঁজে পেয়েছেন? না, খুঁজে পাবেন না, কারণ হোয়াটসঅ্যাপে এরকম কোনো অপশন নেই। তো বন্ধুরা, আজকে আমরা সেটাই জানবো যে কীভাবে হোয়াটসঅ্যাপের যে প্রোফাইল পিকচার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার কিংবা আমাদের প্রোফাইল হোয়াটসঅ্যাপে কে কে চেক করছে এবং কতবার চেক করছে সবটাই কিন্তু জানতে পারবো। এবং সবটাই কিন্তু একদম, মানে কি হয়, রিসেন্ট যে যারা যারা দেখবে তাদেরকে কিন্তু আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, চলুন পুরো ভিডিওটা কিন্তু খুব ভালো করে দেখবেন। ছোট্ট একটা স্টেপ করলে এটা আপনারা করতে পারেন, অর্থাৎ ভালো ভালো করে খুব ভালো করে ফলো করবেন স্টেপগুলো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে কী হবে, নতুন ভিডিওর আপডেট কিন্তু আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার, আমাদের যে হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার থাকে সেটা কে সারাদিনে কতবার দেখছে এবং কে কে দেখছে সেটা জানার জন্য হোয়াটসঅ্যাপ কিন্তু আমাদের আলাদা করে কোনো অপশন কিংবা কোনো সেটিংস দেয়নি। এর জন্য কিন্তু আমাদের একটি ছোট্ট অ্যাপ্লিকেশনের সাহায্য নিতেই হবে, নাহলে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার্সের ভিজিটার্স আমরা কিন্তু চেক করতে পারবো না। তো চলুন বন্ধুরা, দেখে নিই অ্যাপ্লিকেশনটি। অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদের শেষে বলে দিচ্ছি। দেখুন, এখানে অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করেছি, এখান থেকে আপনাকে স্টেপগুলো বলে দেবেন। স্টেপ গট ইট করবেন, গট ইট করার পর দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে। এবার এখানে আপনাকে লগ ইন উইথ মোবাইল নাম্বার করতে হবে এবং সেই মোবাইল নাম্বারটি ইউজ করতে হবে যেটা আপনার হোয়াটসঅ্যাপের রয়েছে, মানে যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ ইউজ করছেন। তো এখানে মোবাইল নাম্বারটা দেখবেন অটোমেটিক নিয়ে নেবে, এবার তারপর নেক্সট করবেন। যদি অটোমেটিক না নেয় সেখানে আপনারা নিজস্ব মোবাইল নাম্বারটা টাইপ করে দেবেন নিজে থেকে। দেখুন এখানে হয়ে গেল। এবার এখানে কী হবে, একটি ভেরিফিকেশান কোড আসবে। দেখুন ভেরিফিকেশান কোডটি আসার পর আপনারা এখান থেকে ভেরিফিকেশান কোডটি কিন্তু এখানে টাইপ করে দেবেন। টাইপ করার পর কন্টিনিউ করবেন। সরি, এখানে মনে হচ্ছে আমি ভেরিফিকেশান কোডটা ভুল দিয়ে ফেলেছি। দেখুন আবার একটি আচ্ছা অন্য ভেরিফিকেশান কোড 763915। দেখুন 763915, এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর দেখুন এখানে ভেরিফাইং কোড, দেখুন ভেরিফাইড, আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে গেল। যেহেতু আমার আগে অ্যাকাউন্ট ছিল সেই জন্য লগ ইন করলাম। আপনি যখন প্রথম খুলবেন আপনাকে লগ ইনই দেখাবে, যেহেতু আপনার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট রয়েছে। তো বন্ধুরা, এখানে দেখুন এখানে কিন্তু আপনার লোকেশানটাকে অ্যালাউ করতে পারবে। দেখুন দেখুন আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর আপনারা দেখুন এখানে পাঁচটা অপশান রয়েছে। ও, পাঁচটা অপশানের মধ্যে দেখুন এখানে একটি, প্রথমে এটি লোকেশান ওয়াইজ আপনাকে এখানে অনেক নাম্বার দেবে, আপনার কাছাকাছি মানুষের একটা, মানে যারা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করে সেই সব নামগুলো আপনাকে কিন্তু দেখাবে। তো এটা আমাদের কোনো দরকার নেই। তারপরে দেখুন এখানে দেখুন দেখাবে হচ্ছে আপনি এখানে দেখুন ভিজিটার্স, দেখুন এখানে কিন্তু ভিজিটার্স আপনার প্রোফাইল, দেখুন এই আমার প্রোফাইল সারাদিনে এখনও পর্যন্ত কিন্তু কেউ ভিজিট করেনি। যারা আপনার কন্ট্যাক্টে আছে তাদেরকে কিন্তু দেখাবে না, এখানে দেখাবে আপনাদের তাদেরকেই যারা আপনার কন্ট্যাক্টে নেই। নতুন কেউ যদি আপনার প্রোফাইল এখানে ভিজিট করে, আপনার কন্ট্যাক্ট, ধরুন আপনার কন্ট্যাক্টে কেউ নেই তবুও সে আপনার প্রোফাইল ভিজিট করছে, তবেই কিন্তু এখানে আপনার ভিজিটারের মধ্যে চলে আসবে যে আপনার অ্যাকাউন্টে ভিজিট করবে। তো এখানে দেখুন এটা এইটা আলাদা জিনিস, একদম শেষে লাস্টেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভিজিটার্স অপশানটি। তো বন্ধুরা ভালো করে দেখে নিন। এবং এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন এবার আমি আপনাদের বলি। আপনারা কী করবেন, সোজা চলে যাবেন না প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এখানে দেখুন আপনারা, আমি এখানে সার্চ করেই রেখেছিলাম, দেখুন এখানে আপনারা সার্চ করবেন ওয়াটস ট্র্যাকার। দেখুন এখানে ওয়াটস ট্র্যাকার সার্চ করলে ফার্স্টেই চলে আসলে দেখবেন ওয়াটস ট্র্যাকার চ্যাট, এটাকে আপনারা ইনস্টল করবেন। ছোট্ট একটি অ্যাপ্লিকেশান, ইনস্টল করার পর আপনারা কিন্তু সেম এরমভাবেই দেখতে পারবেন আপনার আননোন কেউ, অচেনা কেউ আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইল কিংবা হোয়াটসঅ্যাপ প্রোফাইল পিকচার চেক করছে কিনা। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাতে কী হবে, নতুন ভিডিওর আপডেট কিন্তু আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।